ব্ল্যাকটাউন ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্কে গত 6 নভেম্বর অনুষ্ঠিত হল আসন্ন বাংলাদেশ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2016 উপলক্ষে অংশগ্রহণকারী দলগুলির ক্যাপ্টেন্স মিটিং। কমিউনিটি ক্রিকেট নিয়ে ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের মোজাইক প্রকল্পের আওতায় আগামী 20 নভেম্বর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। নব্য প্রতিষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন ABSCA এই টুর্নামেন্টটি পরিচালনা করবে। টুর্নামেন্ট সম্পর্কে ABSCA এর চেয়ারপারসন এবং অ্যাডভাইজরি চেয়ারপারসন বলেন, আলম আমি ABSCA এর অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান। অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনটা এই বছর প্রথম আমরা অর্গানাইজ করছি। এর আগে অনেকে ক্রিকেট খেলছিল, অনেক কিছু করছিল, কিন্তু এটাকে একটু নতুন ফর্মে নতুন করে বিবেচনার জন্য আমরা এটাকে অস্ট্রেলিয়া বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনটা ফর্ম করছি। তো এই জন্য আমি কমিউনিটির সবাই এবং আমাদের কমিউনিটির ছেলেবেলের সবাই সহযোগিতা কামনা করি এবং সবাই যাতে করে আমাদের সহযোগিতা করে এটাই আমি প্রত্যাশা এবং কামনা করি। আমার নাম বাবলু চৌধুরী, আমি অ্যাপসকার অ্যাডভাইজারি চেয়ারম্যান। আমরা এই টুর্নামেন্টটা শুরু করছি এই নতুন ব্যানারের আন্ডারে। আমরা ক্রিকেট নিউ সাউথ ওয়েলসের মোজাইক ক্রিকেট আন্ডারে এবছর এই টুর্নামেন্টটা খেলতেছি। অনেকগুলি টিম, প্রায় 18টা টিম জয়েন করেছে। তার মধ্যে ওল্ড টিমগুলির মধ্যে অল স্টার পিফি এরাও রয়ে গেছে এবং নতুন একটা টিম সংযোগ হয়েছে, ওয়ালি পার্ক। সুতরাং এই মাঠেই খেলা হবে, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে। এদিকে টুর্নামেন্টটা শুরু করার মেইন কারণ হচ্ছে এখানে অনেকগুলি বাঙালি কমিউনিটি হয়ে গেছে। যারা বাঙালি কমিউনিটি, এখন অনেক ছেলেপেলে আমাদের মধ্যে যারা একটু ক্রিকেটের পাথওয়ে জানি, হায়ার ক্রিকেট ওরা খেলতে পারে, সেই সুযোগ সুবিধা করে দেওয়া, এইসব গাইডনেস দেওয়া ওদেরকে একটু, আমরা সেটাই চাইতেছি। আর আপনাদের কমিউনিটির সহযোগিতা চাই, যেভাবে আপনারা আমাদেরকে হেল্প করতে পারবেন আমাদের কমিউনিটি ছেলেপেলেরা ক্রিকেট খেলে সেটা উপকৃত হবে। সভায় ABSCA এর সাধারণ সম্পাদক মনিরুল মিতুল টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলির সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরেন। তিনি খেলার নিয়মকানুন বিশদভাবে ব্যাখ্যা করেন এবং খেলোয়াড়দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পরে খেলোয়াড়দের মধ্যে জার্সি এবং ক্রিকেট কুলার বিতরণ করা হয়। Charges.